আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন, যে যেখানে থাকেন না কেন খুব ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহর কাছে সবার জন্যই প্রার্থনা করি। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজকে আমি একটি আরও রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আমার আজকের রেসিপি হচ্ছে ইলিশ মাছের দো পেঁয়াজা। যারা ইলিশ মাছ প্রিয় তাদের কাছে এই রেসিপিটি খুবই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। তো চলুন কথা না বাড়িয়ে কাজে লেগে যাই। মাছটা মাখানোর জন্য আমার কিছু মশলা লাগবে। এখানে আমি কিছু মশলা নিয়ে নিয়েছি: হাফ চা চামচ মরিচের গুঁড়ো, হাফ চা চামচ হলুদের গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো, জিরে গুঁড়ো আমি ভাজাটা নিয়েছি, সিকি চামচ নিয়েছি গরম মশলা গুঁড়ো, নিয়েছি হাফ চা চামচ আদা রসুন বাটা, নিয়েছি স্বাদ মতন লবণ। এখন সবগুলোকে একসাথে একটু মিক্স করে নিব, সাথে একটু হালকা পানি দিব, কারণ একেবারে শুকনো সবগুলো মশলা কিন্তু শুকনো, যেন একটু ভেজানোর জন্য আমি একটু পানি দিচ্ছি। আবার যেন একেবারে ঢেলে পানিটা না দিবেন, এরকম হালকা একটু পানি দিয়ে নিতে হবে। মশলাগুলো মাখিয়ে নিব, মাছের ভিতরে যেন প্রতিটা টুকরোয় যেন সমানভাবে মশলাগুলো মাখানো হয়। দেখুন আমি কিন্তু খুব সুন্দর করে মশলাটা মাখিয়ে নিয়েছি, এখন আমি ভাজতে চলে যাব। চুলে একটি প্যান বসিয়ে দিয়েছি, আন্দাজ মতন তেল দিয়ে দিয়েছি, এখানে কোনো পরিমাণ নেই। আগে আমি পেঁয়াজটা ভেজে নিব, তারপর মাছ ভাজবো। বেয়ার সবসময় খেয়াল রাখবেন, যে কোনো মাছের শুকনো দু পেঁয়াজা যদি করতে যান তাহলে পেঁয়াজটা আর কাঁচামরিচটা একসাথে আগে ভেজে নেবেন, কারণ মাছটা ভাজার পরে কিন্তু কড়াইটা বা প্যানটা কিন্তু ই হয়ে যায়, নষ্ট হয়ে যায়, তার মধ্যে পেঁয়াজটা ভাজলে পেঁয়াজের কালারটা ডিসকালার হয়ে যায়, সুন্দর লাগে না দেখতে, এই জন্য পেঁয়াজটা আগে ভেজে নেবেন। আমি এখানে হাফ সিকি চামচ দিয়ে দিলাম মরিচের গুঁড়ো, হাফ সিকি চামচ দেবো হলুদের গুঁড়ো, দিয়ে দেবো একটু লবণ। লবণটাও দিলাম কিন্তু 1 সিকি চামচের মতন, কারণ পেঁয়াজটা একেবারে ভাজা ভাজা হবে, একেবারে বেরেস্তা হবে না, আবার একেবারে কাঁচাও থাকবে না, এরকম বেরেস্তার পর্যায়ে থাকবে কিন্তু নরম হবে। এই পর্যায়ে আসলে আমি দিয়ে দেবো কাঁচামরিচটা। কাঁচা থাকতে যদি আপনারা কাঁচামরিচটা দেন, পেঁয়াজটা কাঁচা থাকতে তখন কী হবে, মরিচ কাঁচামরিচটা কিন্তু একেবারে শুকনো হয়ে শক্ত হয়ে যাবে, এই জন্য কাঁচামরিচটা একটু পরে দিবেন। পেঁয়াজটা যখন প্রায় হয়ে আসবে তখন কাঁচামরিচটা দিতে হবে, এতে করে কী হয় কাঁচামরিচের যে ঝালটা বা ফ্লেভারটা খুব সুন্দর থাকে, একেবারে অটুট থাকে এই ফ্লেভারটা। তো দেখতে পাচ্ছেন আমারটা কিন্তু ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নিব। আর তুলবো কীভাবে আমি দেখাচ্ছি, এভাবে কেচে নিয়ে তেলটাকে একেবারে নিংড়ে নিয়ে খুন্তি দিয়ে তারপরে আমি এখান থেকে পেঁয়াজটাকে নামাবো, এরকম ঠেসে ঠেসে দিয়ে তারপরে তেলগুলো ঝরিয়ে নিতে হবে, তেল সহ যেন না থাকে সেদিকে একটু খেয়াল রাখবেন। তেলটাকে এইভাবে ভালোভাবে নিংড়ে নিয়ে তারপরে নামাতে হবে, তো আমি এটা নামিয়ে একটা প্লেটে ছড়িয়ে দিব। বেয়ার্স, আমি যেই ফ্রাই প্যানে পেঁয়াজটা ভেজেছি সেখানে আমি অল্প আর একটু তেল দিয়ে দিয়েছি, সেটাতে আমি ভেজে নিচ্ছি মাছগুলো। আপনারা দেখতে পেলেন কিন্তু খুবই ক্লিয়ার ছিল প্যানটা, আর ইলিশ মাছগুলো ভাজার পরে দেখেন প্যানটার অবস্থা কী হয়, এই জন্য বলছি যখন দু পেঁয়াজও করবেন তখন পেঁয়াজটাকে আগে ভেজে নেবেন, তারপরে মাছটা ভাজবেন, তাহলে দেখবেন পেঁয়াজটা অনেক সুন্দর হবে। আপনারা দেখতে পাচ্ছেন মাছ লেগে লেগে কিন্তু প্যানটার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, এ অবস্থায় পেঁয়াজ ভাজলে পেঁয়াজটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, পোড়া পোড়া হয়ে যাবে, ডিসকালার হয়ে যাবে, এই জন্য মাছটা পরে ভাজবেন, পেঁয়াজটা আগে ভাজবেন। আমি এরকম উল্টে পাল্টে মাছটা ভেজে নিব। আমার মাছটা ভাজা হয়ে গেছে, এই পর্যায়ে আসলে এই মাছগুলো নামিয়ে নিব, নামিয়ে আপনাদেরকে সাজিয়ে দেখাচ্ছি যে এটা দু পেঁয়াজাটা কেমন হলো।
হয়ে গেল আমার ইলিশ মাছের দু পেঁয়াজা। নর্মাল আমরা যে টমেটো দিয়ে ভুনাটা খাই সেই ভুনাতে কিন্তু শুকনো দু পেঁয়াজারা খেতে খুবই অসাধারণ হয়। একবার বাসায় ট্রাই করে দেখবেন, আমি আপনাদের ভেজটা দেখাচ্ছি, দেখুন এরকম হবে। এটা লবণ দেওয়ার কারণে পেঁয়াজটা কিন্তু মুচমুচে হয়নি। আমরা পেঁয়াজ ভেজটা যেটা করি সেটা হলো লবণ ছাড়া করি, এই জন্য অনেক দিন যাবৎ মুচমুচে রাখা যায় যদি ফ্রিজে রেখে দেওয়া যায়। আর এটা ফ্রিজে রাখেন, বাইরে রাখেন, যেখানে রাখেন মুচমুচে ভাবটা চলে যাবে কারণ লবণ দেওয়া আছে এতে। তো আশা করছি ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। সবাই সুস্থ ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। আল্লাহ হাফেজ।